你地铁我会给你多一Hey guys, welcome back to my channel. I hope you're all absolutely fine. So, ajke Hyderabad jacchi ar moina amake chharte jacche. To sara rat amar bhai theichilo ajke ar amar energy ta ektu low because kal theke gotokal theke ekhono porjonto ghumai ni ekhono. To tar jonno sara rat ajke jegechhilam ektu golpo golpo korchhilam tarpor ghumiye porechilo ami edik edik ektu packing bag korchhilam karon ektu time paini goshanor. তো যাই হোক এখন বাজে ভোরবেলা 4:20 বড় সরো এটা লস হয়ে গেছে বিকজ আমি আমার লাগেজটা এত টেনশন দিছিলাম আমি আমার লাগেজটা কলকাতা এয়ারপোর্টে ফেলে চলে এসেছি না না তোমার জন্য নয় অ্যাকচুয়ালি আমি একটু টেন্স ছিলাম এখন আমাকে এই ড্রেসটাতেই কন্টিনিউ করতে হবে কিছুদিন অসম্ভব ব্যাপার এই এইটা এই জিনিসের সারাটা রাস্তা কাটানো এটা কিতনা সময় কিতনা লাগেগা এটা নিয়ে 3 নম্বর স্টেট আমি ঘুরছি আমি যা শুনেছি আমি তাই তোমাদেরকে বললাম আর বাউন্স বাইকটা চালিয়ে ও মনে হচ্ছে ওন কি কি ভালো লাগছে অন্য স্টেটে বাইক চালিয়ে 180 মেট্রো স্টেশনের নাম কি ছিল মিয়াপুর মেট্রো স্টেশনের পাশে একটা পার্কিং রয়েছে মানে হিউজ কয়েক হাজার বাইক শুধু পার্কিং মানে দেখে অবাক হয়ে গেছে এত বাইক এত লোক কোথায় থাকে বরাবর তো এখান থেকে মিয়াপুর থেকে আমাদের আমি গিয়েছিলাম হচ্ছে ও উপ্পল নামের কোনো এনজিআরআই মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে 55 টাকা পার পার্সন মানে ওখান থেকে ওখানে আসতে 110 টাকা আচ্ছা আমাদের হোটেল থেকে মিয়াপুর মেট্রো স্টেশন আসতে গেলে হচ্ছে ওই দিকে 60 টাকা আর ওখানে হচ্ছে মিয়াপুর স্টেশন থেকে এনজিআরআই আসতে গেলে 110 টাকা মানে এখানে 170 টাকা হ্যাঁ মানে এখানে একটা বাইকের হাফ বেলার 11টা থেকে 6টা পর্যন্ত বুকিংয়ের টাকা উঠে গেল তো আমার মনে হয় ইটস রিজনেবল টু গেট আ বাউন্স বাইক আর নেই তো যাও খাবারের জন্য অপেক্ষা করছি দেখা যাক কখন আসুক ফার্স্ট টাইম হায়দ্রাবাদে ফেমাস হায়দ্রাবাদি বিরিয়ানি আর কম্পেয়ার করুন কলকাতা বিরিয়ানি এখানে আরেকটা কলকাতা রেস্টুরেন্ট আছে যেখানে কলকাতা চাইলে বিরিয়ানি পাওয়া যায় তো ওখানে একটা লোক এসছে মানে এদের এরা এসছে আর কি এখানে যারা বাসিন্দার সাউথের পার্সন এসছে তাদের বিরিয়ানি হয়েছে হবে কিন্তু
বেঙ্গলি স্টাইলে তো দিলা, তারপর ভালো হয়েছে ভালো হয়েছে। আর আমরা তো গ্রেভি নিন, এখানে হচ্ছে তোমার বিরিয়ানি দিলা তোমার ছেলে আলাদা গ্রেভি দিতে হবে, তো ওরা বাঙালি থেকে ওরা ওরকম গ্রেভি চাইছে, গ্রেভি দাও করে যাচ্ছে, অনেকটা করে গ্রেভি দিয়েছে। আমাদের তো বিরিয়ানি এমনিই চলে যায়, গ্রেভি আর লাগে না। মটন বিরিয়ানি, এটা হচ্ছে রায়তা, অ্যান্ড দিস ইজ সাম সর্ট অফ গ্রেভি, বললাম না গ্রেভি ছাড়া কেউ খায় না, গ্রেভি অ্যান্ড দিস ইজ স্যালাড, অনিয়ন স্যালাড, দ্যাটস ইট। এখন আমরা আবার একটা অর্ডার দিয়েছি চিকেন 65 বিরিয়ানি, এটা অসাধারণ খেতে। লুক এট দিস ফার্স্ট, খাওয়া শেষ হয়ে গেছে, বেরোনোর সময় দেখলাম যে এরাই এসেছে সবাই, আমাদের ভাইজান এসেছে, ভাইজান আমরা সেখানে